আমার সরকার মহাশয় মাদ্রাসাগুলোর বন্ধ ছিল শুক্রবার, তাই কইছেন বেচারাগুলো ক্ষতি হয়ে যায়, ও কইয়া শুক্রবার কো বন্ধ রে রবিবার বানাইছে। আমরা দেখি আর শুক্রবার কো বন্ধ রবিবার করায় যথেষ্ট ক্ষতি হয়েছে এতদিন বেচারা। কারণ আপনি আমরা হয়তো চাকরি হয় বান্ধি রাখিলি বার শুক্রবারে, কিন্তু বাচ্চাই করে বান্ধিতে পারতাম হে মসজিদ যাইব এটা তো পারতাম না। সব বাচ্চাই নমাজও যায় নাকি আমরা কাছও থাকিলে তারা ভাইটা পড়ে শুক্রবারে। আপনি দেখেন গোদনপুর টাইটেল খাটিগোড়া সিনিয়র ও আরো প্রি সিনিয়র যেন বড় বাচ্চারা আছে, তারা শুক্রবার হইলে এটা কোন মন্ত্রী নেতা থে না কোনো বেটা কথা মানে না, তারা মানে আল্লাহ আল্লাহ রসুলের কথা। যে জুম্মার দিন আউয়ার রক্ত মসজিদে যাইতাম, সফিয়া আউয়ালা নমাজ পড়িতাম, এক উট সৎকা করার মুক্ত সব পাওয়া যায়। প্রথমটাই আজ তো দুনিয়া মহব্বতর বাহানায়, অবৈধ প্রেমর বাহানায়, ইললিগেল রিলেশনশিপ এর সুযোগ নিয়া সারা দুনিয়া জুড়া ব্যভিচারের বাজার গরম হয়ে গেছে। ওইতে ওইতে সরকারি ভাবে এখন আর খাইবার পথ নাই। আজকে আমি দেখলাম এনসিআরবির রিপোর্ট, যেটা 2018 ইংরেজির, সেই হিসাবও দেখলাম ভারতবর্ষ প্রতি ঘন্টায় 3.82 জিনা বলাৎকারের ঘটনা হইতেছে ভারতবর্ষে প্রতি ঘন্টায় সরকারি হিসাবে। দিনে একই তারিখে একই দিনে এক পরিবার তাকে দুই বলির বিবাহ একসাথে ঠিক করা হচ্ছে। মনে করেন হামরা আর হুমাইরা দুই লোক, তো হামরার বিয়া হয়েছে হয়তো সালিমুদ্দিনের লোকে আর হুমাইরার বিয়া হয়েছে কালিমুদ্দিনের লোক। বিয়া পড়া নিয়ে হয়েছে, উকিল সাক্ষীগিরি শেষ হয়েছে, খাওয়া দাওয়া যেটা ওইবার হয়তো হয়েছে। যখন পাত্র আর পাত্রী রওনা দিতা তখন ভুল ক্রমে সলিমুদ্দিনের স্ত্রী গেছিল কলিমুদ্দিনের ঘর, আর কলিমুদ্দিনের স্ত্রী গেছিল সলিমুদ্দিনের ঘর। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى في مقام آخر: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا، وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما.
وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينانا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أذكر এই কর্মী সম্মেলন হাটিগোড়া আঞ্চলিক এমারতি শরিয়া নদওয়াতুত তামিরের নেতৃত্বে আয়োজিত এমারতি শরিয়ার কর্মী সম্মেলন এর সম্মানিত সভাপতি মুয়াজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বী সাহেবানগণ যুবক ভাইয়েরা আর বাড়ি ঘরে পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আকায় নামদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা পরিচয় এবং এটাই আমরা সবচেয়ে বড় সম্মানিত পরিচয় সবচেয়ে বড় সম্মানজনক পরিচয় এর চেয়ে বড় কোনো পরিচয় আমরা পৃথিবীতে হইতে পারে না ওলিয়া ওলিয়া আম্বিয়া সিদ্দিকীন সালেহীন সমস্ত নবীগণের উম্মতদের মধ্যে ছিলেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলিয়া যে পরিচয় তাহার কারণে সমস্ত উম্মত তাকিয়ারা শ্রেষ্ঠ মর্যাদা এবং উঁচু মকাম লাভ করব এই মকাম আর হবে তা এর লাগে আমরা বড় বৈশিষ্ট্য আমরা আখেরে নবী তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এর কারণে কোরআনে করিমে যেভাবে নবীজির বিভিন্ন আলোচনা তাজকেরা সিফত হল আল্লাহ বয়ান করছে লক্ষণীয় বিষয় হইল কোরআনে করিমের ভিতরে উম্মতে মুহাম্মদীর বিভিন্ন গুণাবলীর আলোচনা আল্লাহ করছে আপনি আশ্চর্য হইবা খুশি হইবা এবং চমৎকৃত হইবা কোরআনে করিম তিলাওয়াত করিয়া দেখবেন বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ নবীজির উম্মতের গুণাবলী আলোচনা করা আল্লাহ তাআলা এই জায়গায় ফরমাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটা এক বিশেষ প্রেক্ষাপটে এই ঘোষণা আইছে যাই হোক আল্লাহ জানাইয়া দিলা যে হযরত মুহাম্মদ আমি আল্লাহর রাসূল আমি আল্লাহ ঘোষণা দেইয়া কিন্তু এই রাসূল বলিয়া বাহ্যিক প্রমাণ কি এর বৈশিষ্ট্য কি এর গুণাবলী কি এই আয়াত কিছু আল্লাহ বয়ান করছেন না বরং এর পরেও আল্লাহ এই নবীর উম্মতের গুণাবলীর আলোচনা আরম্ভ করে দিয়েছেন মানে উম্মতের দিয়া নবীর পরিচয় এই নবী কেমন নবী কি মর্যাদার নবী বুঝবা তার উম্মত বেসাও এর লাগি আল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইতে আল্লাযীনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফার রহমাউ বাইনহুম
নবীজির উম্মতে দেখো উদবাই নেবে নবী কি রহম আসলা নবীর উম্মতের গুণ এরা আশিদ্দা আলাল কুফার দুনিয়াতে যত নাফরমান এবং নাফরমানির কর্ম হইতে পারে এর প্রতি এরা অত্যন্ত কঠোর কোনো কম্প্রোমাইজ নাই আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি চলবো আল্লাহর দেওয়া রিজিক রুটি খাইয়া আল্লাহর জমিনে বসবাস করিয়া আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ আল্লাহর হুকুমের বিপক্ষে মাথা উত্তোলন এইটা মুসলমানে মানিয়া নিত নাই এলাকি তারা মন্দ কর্ম করত না এবং মন্দ কর্ম দুনিয়াটাকে উচ্ছেদ করার লক্ষ্যে এরা কাম করবো এই হলো এই উম্মতের ডিগনিটি সঙ্গে সঙ্গে ফরমাইতে রহমা উবাইনাহু এবং তারার আচরণের মধ্যে অত্যন্ত দয়াময় আচরণ হইল তারার আরো এক বৈশিষ্ট্য তারার আচরণের মধ্যে নম্রতা কোমলতা পারস্পরিক মেলবন্ধন আর মহব্বত অন্যতম উপায় বিদ্যমান থাকে নবীর উম্মতের মধ্যে দয়া এবং অনুগ্রহের সিফত বিশেষ বিদ্যমান থাকে তাই এই উম্মতের বড় এক গুণ হইল রহমা উবাইনাহুম তারা এখানে দয়ার ব্যবহার করে দয়া এবং মায়ার ব্যবহার করা এত বড় সিফত বুখারী শরীফের মধ্যে হাদিস আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান দুনিয়াতে যত দয়ালু মানুষ আছে এরার প্রতি দয়াময় আল্লাহ দয়া বিতরণ করেন সুবহানাল্লাহ এবং এই হাদিস হইল হাদিসে মুসলসল বিল আউবালিয়াত সুফিয়ান হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান ইবনে উয়াইনা তাকি শাইখুল হাদিস হযরত আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পর্যন্ত এই হাদিসের মুসলসল পৌরহম আইছে যে সাগিদ হাদিস পড়বার লাগি উস্তাদর দরবারে উপস্থিত হইছে যাওয়ার পরেও ঘটনাক্রমে উস্তাদে এই হাদিস প্রথমে পড়াইছে এলাকি কো এই হাদিস মুসলসল বিল আউয়ালিয়াত অর্থাৎ ধারাবাহিকভাবে প্রথম ভাগে পড়া হয় অর্থাৎ আরো সহজে বুঝুক তা সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তাকি লইয়া আমরা উস্তাদুল উস্তাদ হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এই ধারাবাহিকতা চলিয়া আইছে যখন কোন সাগের উস্তাদর কাছে হাদিস পড়াতে গেছে উস্তাদে প্রথমে এই হাদিস পাঠ করাইছে হাদিসটা কি তার আর্রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান যারা দয়ালু মানুষ তারার প্রতি রহমানে দয়া বিতরণ করে ইরহামু মান ফিল আরদ তোমরা জগৎবাসীর মানুষের প্রতি দয়া বিতরণ করো অনুগ্রহশীল হও মহব্বত প্রদর্শন করো ইয়ারহামকুম মান ফিস সামা যারা আকাশে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতারা এই ব্যক্তির উপরে দয়া করবে যারা মানুষের প্রতি এই পৃথিবীবাসীর প্রতি দয়া করবে এই হাদিস তমাম মুহাদ্দিসিনে ছাত্র পড়াইতে প্রথমে পড়াইছেন আমরা পর্যন্ত এই হাদিসের সিলসিলা আইছে আলহামদুলিল্লাহ এই মুসলসল বিল আউয়ালিয়ত তো আমার উস্তাদ শেখ ইউনুস জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর শেখুল হাদিস বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বরং আমিরুল মুকমিনিনা বিল হাদিস কওয়া এখানে এই শতাব্দীতে এই হাদিস পড়ানোর কারণ কি তা শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুমা বয়ান করতেছিলেন যে হাদিসের মধ্যে কয় তোমরা মানুষের প্রতি দয়ালু হও আল্লাহর দয়া প্রাপ্ত হইবে তো মানুষের প্রতি দয়া করার অর্থ যেভাবে হয় তার বিপদে পাশে দাঁড়ানো তার মুসিবতে সাহায্য করা ঋণগ্রস্ত হইলে ঋণ আদায়ে সহায়তা করা অসুস্থ হইলে তার ট্রিটমেন্টের লাগি চেষ্টা করা তৃপ্তদ্রুপ তারে ভুল পথে চলতে দেখলে বাধা দেওয়া মঙ্গল আর কামিয়াবির পথে তারে দেখা তারে দিন শিক্ষার প্রতি সহায়তা করা এই কথাটাও এই হাদিসের অর্থের অন্তর্ভুক্ত হয় তার মানে এই পৃথিবীতে যত মানুষে কোন ভুল পথে পরিচালিত হওয়া মানুষটার আত গর্ব এর বাইর দিয়ে বুঝাইব এর কলিমা কালাম আর ইমান নমাজ ইত্যাদির শিক্ষা দিবার চেষ্টা করব তার প্রতিও আল্লাহর দয়া বিশেষভাবে অবতীর্ণ হইব সুবহানাল্লাহ তো এক মানুষের বিপদ সাহায্য করা যেভাবে দয়া এ গুনার কাজ করি তো আরো বড় বিপদ পরে রাখে রাখো দুনিয়ার সারা বিপদে পাল্লাত তুললে দুজোর গরম হাওয়া এক পাল্লাত তুললে এর কোনো সমান হইতো না আজ এই দুনিয়ার বিপদগ্রস্ত ওর দেখলে সাহায্য করা যেভাবে দয়া তার চাইতে হাজার গুণ বড় দয়া ওই বোধে দুজোর যার কি সেই বোধটাকে বিরত রাখো এই মর্মে আমি আরো এক হাদিস কই যেটা হযরত আমির শরীয়ত সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় বয়ান করতেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা অনসুর আখাকা যালিমান আও মাজলুমা
তোমার বাইরে সাহায্য করো, সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক, মজলুম হোক, মজলুম হোক, তারে সাহায্য করা তো বুঝলাম। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ভাই মানে আরেক মুসলমান বারো একজন যদি জালিম অত্যাচারী হয় তবে এখানে সাহায্য করবো আর কিভাবে করবো? বলে তার হাত ধরিয়া তারে জুলুম হইতে বিরত রাখো, এটাও তার উপরে বড় সাহায্য, নাইলে তো সে জুলুম করিয়া জালিম করিয়া দুজকে যার গিয়া আর এই দুজকটাকে আঠাইতে যে সাহায্য ওটা বড় সাহায্য, আর এইটা হইলে তারা জুলুম হইতে আঠাও। বাড়ির গিয়া বুঝাইয়া হোক, শক্তি প্রয়োগ করিয়া হোক, ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, শিক্ষা দীক্ষার মাধ্যমে হোক, খানকাত আনিয়া হোক, তবলিক আনিয়া হোক, যেভাবে হোক তারা ভুল পথটাকে বিরত রাখা বড় সাহায্য, বড় সাহায্য। তো আমরা আগের কথা যাইগি যে মানুষের প্রতি দয়া করা এটা এই উন্নতর বিশেষ বৈশিষ্ট্য। শাইখুল ইসলাম তাকি উসমানি মাদ্দাজিল্লাহুল আলী ফরমাইন, আজকে সমস্ত মুহাদ্দিসিনে তাদের সাগরিদগণকে এই হাদিস পড়াইয়া এই মেসেজ দিলা যে সারা দুনিয়া জোড়া যে অনৈসলামিকতা চলতেছে, খোরাফাত আর কুসংস্কার চলতেছে, ধর্মের নামে যত সব বন্ডামি আর কুসংস্কার আর অন্যায় বেশরাই খামগুলা পৃথিবীতে চলতেছে, যাও আলিম উলামা হদিস পড়া সমস্ত তালবা হল, দিনে ইসলামের সৈনিক হল, আল্লাহর নবীর এই উম্মতের সৈনিক হল, যাও দুনিয়াকে খিত্তে খিত্তে মে পৌঁছ যাও, দুনিয়াকে কুনে কুনে আর গুশে গুশে মে, যাহা কাহে মুসলমান রহ রহে হ্যায় ওহাঁ পৌঁছ পৌঁছ কর দিন কি ও বাতে পৌঁছাও, ইয়ে তুমারে কান্ধোঁ পর ওহি জিম্মেদারি হ্যায় জো সারে মুহাদ্দিসিন নে তুম পর সপোর্ট কিয়া। এটা সেই মূল্যবান গুরুদায়িত্ব পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিনে কেরামে সিলসিলা এবং সনদর মাধ্যমে ওলামা এবং আহলে ইলমের কাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করছেন যে আরফার ময়দান এক লক্ষ উর্ধে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী যেভাবে ফরমাইছিলেন, আলা ফালইউবাল্লিগি শাহিদুল গায়ব, আজকে আমার সামনে যারা উপস্থিত আছো যাও সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, অনুপস্থিত গায়ব হাজির না এমন আমার উম্মত যারা তারার কাছে দীনে ইসলামের কোরআন ও সুন্নতের এই বাণী নিয়া ঘরে ঘরে পৌঁছাও। এর লাগি 120,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম থাকি মাত্র 10-15,000 খবর জানাশোনা আছে, জানা মতো বকি গরকাত বা জন্নতুল বকি হয় আর জন্নতুল মোয়াল্লার মধ্যে মোটামুটি ইতিহাসে পাওয়া যায় আর প্রায় 100,000 সাহাবায়ে কেরামের খবর পাওয়া যায় না মক্কা আর মদিনার ভিতরে। সারা জিন্দগি কুরবান করিয়া তারা এই উম্মতের সামনে নবীর দিন পৌঁছাইয়া এরা দুজকটা কি বাসাইতে বাসানির নামে যে রহম দয়া সেই দয়াটা করিয়া গেছিল। আমি আয়াত পুরাই তো কইব, তো এই নবীজির উম্মতের এইটা হইল সিফত, এরা দয়া করে মানা ইলিমের মাধ্যমে মানুষের উপরে যে দয়া সেই দয়ার সমতুল্য কোনো দয়া নাই। একজন বিপদ পড়ছে টাকা 1,000 দিয়ে দয়া আপনি করবা, এই বিপদটাকে উদ্ধার হইব আরো হাজারো বিপদ তার আইতে পারে, সব বিপদ তো আপনার পাশে দাঁড়ানো সম্ভব নাও হইতে পারে, কিন্তু এক মানুষ গুনার কাজ করিয়া ইলিমহীন হইয়া দিনটা কি দূরে সরিয়া যে বিপদ ঘটতেছে এই দুর্বিপদটাকে তারা হেও আঠাইতে পারত না। আরে হাত টেকা করি তুলিয়া না দিয়াও যদি তারে নামাজই বানানো যায়, দিন শিখানো যায়, কোরআন আর সুন্নতর হতে আনা যায়, এইটা তারে সবচেয়ে দায়মী সবচেয়ে কায়মী সবচেয়ে স্থায়ী আর সবচেয়ে কীর্তি সাহায্য আর দয়া। এর লাগে ওয়াকাবিরিনে হাজারো কুরবানি করিয়াও জেল বন্দি তাকিয়াও মানুষের পাথরের ইটা সমালোচনা ইলজাম দোষারোপ অভিযোগ বরদাস্ত করিয়াও মানুষের গড়ে গড়ে দিনের কথা পৌঁছাইবার চেষ্টা করিয়া গেছেন। শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু উত্তর প্রদেশের কি পরিমাণ শুষ্ক এবং স্বচ্ছ আবহাওয়া সেই জায়গাটা কি অখণ্ড ভারত সিলেট মুসলসল 12-14 বছর প্রায় দাইমি এই জায়গা খানকা হরিয়া এই বাঙালি অগ্রণকে মিলিয়া না খানা কিনা মিলে না কথাবার্তা মিলে না চাল চলন মিলে কিচ্ছু ভালো করে মিলে না, এরপরেও সেই জায়গাতে এই খানকা আর ভারত বিভাজন হওয়ার পরে বাসান দিতে আইয়া করে এক বছর অতিবাহিত করিয়া শেষ বছর পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সারা লইয়া সস্ত্রীক তশ্রিবা নিয়াও এই অঞ্চল মানুষের মধ্যে দিনের মত করিয়া গেছে। আর সেই পরম্পরা তদত মদনী রহমতুল্লাহ আলাইহিন
জীবন্ত সাগির কবর ঐক্যতাকে এক অন্যতম খলিফা আজাল মুসলিহে উম্মত মুজদ্দিদ জামান আল্লাহ শেখ বদরপুরি মাওলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহু এতদন চলো দ্বীনী তালিম আল্লাহর জিকির আজকার এবং অনৈসলামিকতা দূর করিয়া মুসলমান আর জিন্দেগিতে মুসলমানই কিভাবে আনয়ন করা যায় এই মেহনতর লাগি এই জমা কায়েম করিয়া যে জিদ্দ জেহেদ করিয়া গেছিলা সেই জিদ্দ জেহেদ আর মেহনত আর পরিশ্রমের এক জীবন্ত অংশ আজকের আমাদের এই সম্মেলন কইল আলহামদুলিল্লাহ দিল ভরিয়া বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই ধারাবাহিকতার এই জলসা আজকে বইছি যেখানে এই জমা করার মুখ্য কর্ম প্রথমে রাখা হয়েছে তালিম এরপরে জিকির যেটা তাজকির হয় তালিম তাবলীগ তাজকির তাফসীর তাজকিয়া কোরআন শরীফের আমি আয়াত তেলাওয়াত করছি সেই আয়াত মর্মে এগুলার প্রয়োজনীয়তার উপর সংক্ষিপ্ত আলোচনা করব এবং এর প্রয়োজন হাজত আর ফজিলত তো প্রথমে যে আয়াত তেলাওয়াত শুরু করলাম ও ঘুরাইলে আল্লাহ তাআলা নবীজির উম্মতের গুণ বতান বাতাইয়া গিয়া বাতে ফরমাইতা তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা দেখো নবীজির গুণ হইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজির নবুয়তের এলান করিয়া কোনো গুণাবলী বয়ান না দিয়া এই উম্মতর গুণাবলী গেলা কেনে এই উম্মতর গুণ দেখিয়া বুঝো এই নবী কিলা আসলা ইমাম মোহাম্মদ বিন হাসান রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুজফ্ফর বড় এক ইমাম তাহলে শাগিদরে একজন কইলা যে তোমরা নবী এবার ইসলাম হালাল হারাম সম্বন্ধে কিতা লেখা হয়েছে তোমরা দেখাও তখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লিখিত জামে সহির বা জামে কবির কিতাব ওখান দেখা নিয়েছে দোকান বললে বড় কিছু বুঝছে আর না বুঝায় বাকি অংশ তারা অনুবাদ করিয়া যখন বুঝা নিয়েছে তখন এই গ্রন্থ পাঠ করিয়া উঠিয়া কয় আমার মুসলমান না বলে কিতাব হাইলাই নো বলে এই কিতাব জানান পাইছি ভাইয়া কইয়া হাজা কিতাবু মুহাম্মদিকুমুস সাগীর ফামাজা কানা মুহাম্মদুকুমুল কাবীর এই যদি তোমাদের ছোট মোহাম্মদের লিখিত কিতাবের অবস্থা হয় যে তোমরা বড় মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সেই অনুমান আমার হয়ে গেছে সুতরাং সেই ধর্মে আমার দীক্ষা দিয়া মুসলমান বানা তো ছোট মোহাম্মদের লিখিত কিতাব দেখিয়া ইহুদি ভদ্রলোকে বড় মোহাম্মদ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝি লাগছে আল্লাহর কোরআনে করিমের এই আয়াতের সিফতেও নবীদের উম্মতের সিফত দেখিয়া বুঝতায় নবী কেমন ছিলেন অন্বেষণের জন্য তারা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে তারা ঘরে বসিয়া থাকে না মুফত খুরি বক্কা হাই কই হতা চায় না ইনকাম করিয়া উপার্জন করিয়া রুজি রুটি করিয়া হাই তো চায় এলাকি তাদের অন্যতম বৈশিষ্ট্য তারা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সারা দুনিয়াতে তারা ব্যবসার জন্য হালাল ইনকামের জন্য উপার্জনের জন্য ছড়িয়ে পড়ে আর এরই সাথে আবার লক্ষ্য রাখে যাতে আমার আল্লাহ নারাজ না হই আমি যাতে কোনো হারাম রুজি নাজায়েজ রুজি অবৈধ ব্যবসা লিপ্ত না হয় লাগি ও রিজওয়ানা আল্লাহর সন্তুষ্টি ও তারা লক্ষ্য রাখে সুবহানাল্লাহ আমরা যদি ইতিহাস টানি করি তাইলে আজকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইন্দোনেশিয়া তো সবচেয়ে লার্জেস্ট মুসলিম কান্ট্রি কিন্তু সেই ইন্দোনেশিয়াতে ইসলাম প্রচারের মূল কারণ মুসলিম ব্যবসায়ী না যারা ইসলামী ব্যবসা লইয়া ইন্দোনেশিয়ার সাথে ঢুকছিল তাদের ব্যবসাও চলছে সঙ্গে তবলিগও চলছে আমলও চলছে ফলশ্রুতে ফল এবং পরিণতিতে সারা ইন্দোনেশিয়ার মানুষ 95% ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ সেই মুসলমানরা ছিল নবীদের উম্মতের বৈশিষ্ট্য সম্পন্ন মুসলমান যারা রুক্কা আনসুর জাদা ইয়াবতাগুনা ফযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা যারা নামাজ পড়ত জামাতে দয়া করত একে অন্যের প্রতি কঠোর ছিল নাফরমানের প্রতি নাফরমানদের প্রতি কোনো কম্প্রোমাইজ করতো না দুনিয়ার সামান্য আনন্দ মজা উপভোগ আর বিনোদন লাগি আল্লাহ নাফরমানের জমাতের সাথে মিলতো না
মানুষে গান গাইয়া বাজারে দৌড়ার আমিও দৌড় মারবো, মানুষে তার প্রতিমা লইয়া দৌড়ার আমি তার সঙ্গে যাইব কেনে, যত বন্ধুত্ব হোক তার ধর্ম কর্ম আমি তার ব্যাপার করার তো কোনো যৌক্তিকতা নাই। সুতরাং যে হাম আল্লাহ নিষিদ্ধ, আজকে দেখা যায় আমরা মুসলমান ছেলেরা অনেক সময় আমাদের মুসলিম ভাইয়েরা তাদের প্রতিমা বিসর্জন দিবার দিন প্রতিমার পিছনে পিছনে যাওয়া তারা হাসে ভালো, আপনার হাসে কি তার তার লগে বন্ধুত্ব আছে, তার বাড়ির যাই তার সাহায্য করুক, অসুস্থ হয়েছে হসপিটাল লইয়া যাই, এ অসুস্থ হয়েছে বাড়ি গিয়া শুশ্রূষা করেন, ডাক্তার নিয়ে যাই, ঔষধ কিনতে পারে না ঔষধ কিনিয়া দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই খাবার কিনিয়া দেন, সব মানবতা আর ইসলাম। মগর তার ধর্ম কর্ম যেটা আপনার কাছে নিষিদ্ধ আর হারাম সেইটাতে ইন্টারফেয়ার করে এটা কি পরিচয় আপনি মিত্র মুসলমান হলে এটা করতে পারে না, অন্য ধর্ম কর্ম কোনো ইন্টারফেয়ার করতে পারে না। আমার ভাই হল নবীজির উম্মত, তোর বৈশিষ্ট্য দেখলে নবীজির পাওয়া যায়। আজকে আমরা নবীজির উম্মত বলিয়া পরিচয় দেওয়ার যোগ্য হতমান রয়েছি চিন্তা করবার নিচে, এই গুণগুলো আমরা মধ্যে হতমান আছে আরো দুই দিন আগে চলে যাই। এই কারণে একদিকে প্রমাণিতরা যে এরার চেহারার মধ্যে নামাজের নুরানিয়ত প্রতীয়মান হয়, এরা রায় দুটি আল্লাহর কাছে কান্দে, এরা আল্লাহর জিকিরের সময় আত্মনিয়োগ করে, এলাকি তাদের চেহারার মধ্যে সেই নুরানিয়ত প্রতীয়মান হয়। আল্লাহ প্রমাণিতরা কানু কালিলাম মিনাল্লাইলি মা ইয়াহজামুন, এরা রাতে বেলা বড় কম সময় ঘুমাইয়া থাকে। নবীজির উম্মতের বৈশিষ্ট্য তারা শুরু রাত্রে ঘুমায় আর শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এরা শেষ রাত্রে উঠি আল্লাহর কাছে নিজের গুনার ক্ষমা চায়, মাফ চায়, তওবা করে, ইস্তেগফার করে। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, রাত যখন গুনিয়ে আসে শেষ রাত্রে ধীরে ধীরে সারা জাহান নিস্তব্ধ হয়, জীব জন্তু শুয়ে পড়ে বিরাম নেয়, সারা পৃথিবী শান্ত ঠান্ডা হয়ে যায়, তখন রহমানের বান্দা যারা নবীর উম্মত তারা ধীরে ধীরে বিছানা থেকে তাদের দেহকে আলাদা করে নেয়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা আল্লাহর প্রতি আগ্রহ করে আর আল্লাহর দোষের ভয়ে আল্লাহর জাহাতে ডাকতে থাকে, জিকির করতে থাকে, ইবাদতে মগ্ন হয়, মত্ত হয়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারার আরো এক বৈশিষ্ট্য, আমি আল্লাহর দেওয়া রিজিক রুটি দন দৌলত থাকি তারা আল্লাহ রাস্তা ব্যয় করে। আরে ভাই তো আল্লাহ আরো বুঝাই দিছেন ফরমাইতে হয় ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা ফরমায় এই উম্মতের আরেক গুণ, তারা আল্লাহর মহব্বতে মানুষে রিজিক দান করে, আহার দেয়, যারা বিশেষ করে অসহায়, প্রথম হইল অনাথ, প্রথম হইল মিসকিন গরিব মানুষ দরিদ্র, এরারে খাওয়া দাবারের ব্যবস্থা করিয়া দেয়, উপার্জনের ব্যবস্থা করিয়া দেয়। ওই ইয়াতীমা আর যারা অনাথ শিশু বাবা মারা গেছে তারা, ও আসির আর যারা বন্দী দশায় জীবন কাটার তারা, এই তিন দলের কোন দল মুসলিম অমুসলিম কোন বাছাই করা হয়েছে না, বিপদগ্রস্ত মানুষ দেখা হয়েছে আর নিঃস্বার্থ দেখা হয়েছে। ইয়াতীমদের সাহায্য করলে আপনার পাওয়ার কিচ্ছু নাই, মিসকিনদের সাহায্য করলেও আপনার পাওয়ার কিচ্ছু নাই, জেল বন্দী বা বন্দির দশায় থাকা মানুষটারে সাহায্য করলে পাওয়ার কিছু নাই, অর্থাৎ বিনিময়ে ছাড়া, বিনিময় আছে কোনটা, আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহর মহব্বতের নমুনা স্বরূপ আল্লাহর ইশক মহব্বতের কারণে আল্লাহর এই সমস্ত বান্দারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা মানুষকে সাহায্য করে, মানুষকে খাদ্য দান করে, যারা গরিব যারা এতিম যারা বন্দী, এটা মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আরেক আয়াত ফরমায় ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, দয়াময় আল্লাহ তাআলা বান্দা ও মজলুম জাতীয় মানুষ যারা জমিনের মধ্যে অত্যন্ত নম্র কোমল ভাবে ভদ্র ভাবে চলে, জমিন দর্প দম্ভ দাম্ভিকতার বেশে চলে না, মাটির মানুষ তুমি রাখিও সরম, সেই মাটির সাথে মিশিয়া মাটির মানুষ হয়ে পৃথিবীতে চলে,
সুতরাং ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জায়গায় মূর্খ লোকদের সাথে যদি তাদের সংঘর্ষ হয়, এদের সাথে সংঘর্ষ লিপ্ত না হইয়া শান্তি এবং সম্প্রীতির বার্তা দিয়া সেই জায়গা থেকে সরে পড়ে, এটা মুসলমানের বৈশিষ্ট্য। এর মধ্যে আল্লাহ ফরমায় আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এরা কখনো মিছা সাক্ষ্য দেয় না, মুসলমানের বৈশিষ্ট্য। আর সাক্ষী হল কোর্টের বারান্দার বিক্রি হয়, মুসলমান মিছা সাক্ষী দিতে পারে না। আল্লাহ নবী ফরমায় যে এটা দংশাত্মক গুনাহ দংশাত্মক গুনাহে কবীরা, মুসলমান এই সম্পর্ক পারে না। এটা নবীর উম্মতের বৈশিষ্ট্য, এরা মিথ্যা সাক্ষী দেয় না। এরা ব্যভিচারে লিপ্ত হইতে পারে না, পরের বেটি বাঙ্গের ইজ্জত নষ্ট করতে পারে না। আজ তো দুনিয়ার মহব্বতের বাহানায়, অবৈধ প্রেমর বাহানায়, ইললিগেল রিলেশনশিপ এর সুযোগ নিয়া সারা দুনিয়া জুড়া ব্যভিচারের বাজার গরম হয়ে গেছে। ঐতে ঐতে সরকারিভাবে এখন আর খাইবার পথ নাই। আজকে আমি দেখলাম এনসিআরবির রিপোর্ট, যেটা 2018 ইংরেজির, সেই হিসাবও দেখলাম ভারতবর্ষ প্রতি ঘন্টায় 3.82 জিনা বলাৎকারের ঘটনা হইতেছে ভারতবর্ষে প্রতি ঘন্টায়, সরকারি হিসাব মতো এক রিপোর্ট। এনসিআরবি রিপোর্ট না, এটা অবশ্য অন্য রিপোর্ট। তার মানে আমি 20 মিনিটের ভিতরে সরকারি হিসাব মতো 18 মিনিটের মধ্যে একটা বলাৎকার আপনার দর্শন। সরকারি হিসাব যেগুলাতে আছে ওগুলা দেখুন, এর বাইরে এত হিসাব গুলো জানে না। শুধু অবৈধ সম্পর্কের মাধ্যমে, জোর জবরদস্তির মাধ্যমে এই জাতীয় গুনার হাত চলে, সারা দুনিয়ারে নাপাক করা হইতেছে। এর লাগে আজকে বিবাহের মাত্রা কমে গেছে, বিবাহের প্রচলন কমে গেছে বহু জায়গাতে আজকে ভারতবর্ষ। আপনি দেখবা বিভিন্ন রিপোর্ট, মুরাদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বিভিন্ন বড় বড় শহর, হাজার হাজার মহিলায় প্রতি বছর আত্মহত্যা করে। উপযুক্ত মহিলা উপযুক্ত সময়ে বিবাহ হইতেছে না, বাবা গরিব, বড় মাফর উপটৌকন বা যৌতুক দিতে পারে না, এর লাগে এই মহিলার বিবাহ না। অথচ এই মহিলার ফেসবুক ফ্রেন্ড আছে 5,000, ভালোবাসার মানুষ আছে 1,000,000, গ্রুপ শেয়ার হোল্ডার 1,000,000, ইনস্টাগ্রাম ফলোয়ার 1,000,000, কিন্তু বিবাহ হয়ে পড়তে চায় না। বিয়ার প্রলোভন দিয়া আজকে আমরা হাজারো পত্রিকার দেখি, বিয়ের প্রলোভন দিয়ে মেয়ের ইজ্জত নষ্ট করা, এরপরে এক অন্তঃসত্ত্বা হওয়া, নাউজুবিল্লাহ। এই জাতীয় গুনাহ আজকে দুনিয়ারে গ্রাস করতেছে। নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত খারা, যারা মধ্যেই কর্ম থাকতে পারে না, কোন সুবহানাল্লাহ। সারা দুনিয়া যদি বিভিন্ন নাম বদলাইয়া ডিজাইন, আধুনিকতা, অধিকার, লিবার্টি ইত্যাদি নাম দিয়া এই সমস্ত জিনা করে লিপ্ত হইউ যায়, নবীজির কোনো উম্মতি হতে পারে না, আল্লাহ না। তো আমার ভাই হল এদিকে আছে, একবার হামনায় বুফাত আসলাম নবীজির উম্মত খারাপ, কোরআন শরীফে হাদিস আছে, আপনি পড়িয়ে দেবেন। কোরআনে করিমে বিভিন্ন আয়াত, ভাই 12 তো আয়াত আপনারাও জানেন, বলটা কুনতুম খায়রা উম্মতি, তোমরা বেহতরিন উম্মত, প্রশংসা করা হয়েছে। উখরিজাত লিন নাস, তোমরা মানুষের লাগে হাম করবে, মানুষের মঙ্গলের কথা ডাকবে, বরবাদি তাকে আর খাইবে, এটা তোমাদের ডিউটি। তো কোরআনে করিম দেখলে আমরা বিভিন্ন আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মতে মুহাম্মদের সিফত হল দেখতে পাই। এই সিফত পয়দা করলেও নবীর উম্মত বলে বলিয়া পরিচয় দেওয়া কাম রাখে এবং এই সিফত গড়িয়ে তুলবার লাগে। অর্থাৎ মুহাম্মদের সিফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিভাবে রঙিন করা যায়, এর লাগে ওলামায়ে কেরাম ও আকাবিরিনে যে জমানা যে মেহনত আর হেদমত করা মুনাসিব ভাবছেন সেই খেদমত করে আসছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি খাবে দেখলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জায়গা তশরিফ ফরমা আসুন, আর ছোট ছোট ফুকা চতুর্দিক থেকে আইতেছেন, আর তাই ফাঁকা এখান লইয়া ওখান দিয়ে এই ফুকা গুলারে সরাই যাই পাবে। খাবাইয়া তার উস্তাদ ইসাক বিন রাহওয়ে সম্ভবত বয়ান করার পরে কত বয়ন্ন হইল, তো অনেক হইলা যে তুমি এমন হদিসের কোনো কিতাব নিশ্চয় লেখ পায়
যে কিতাবও সর্বমাত্র সহিহ আর বিশুদ্ধ হাদিসগুলো থাকতো। নবীজির হাদিসের নামে পৃথিবীতে যে বিভিন্ন প্ররোচনা চলতেছে মওযু হাদিসগুলো, এটাকে নবীজির হাদিস শাস্ত্র হলে তুমি রক্ষা করবে। এই হাত দেখার পরেও সেই প্রেরণায় তাহলে এমন জজবাত নিছে যে আল জামিউ সহিহুল মুসনাদ মুসনাদুল মুখতাসার মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুননিহি ওয়া আইয়ামিহি নাম দিয়া বুখারী শরীফ লেখলা 7275 হাদিস ইবনু সালামের গণনা মতে, আর হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির গণনা মতে 9082 হাদিস দিয়া এই হাদিসের কিতাব দর্শন বুখারী শরীফ। অথচ ইমাম বুখারীর জানা আসলো প্রায় 6 লক্ষ হাদিস। সুবহানাল্লাহ জোরাহুকা সুবহানাল্লাহ। এই 6 লক্ষ হাদিসটাকে বাছাই করতে করতে এই হাদিসের কিতাব দর্শন হউ যে হাত দেখা উঠছে। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস লিপিবদ্ধ হরিয়া নবীজির উম্মতের নবুয়তি সিফতে কিভাবে রঙ্গিন করা যায় সেই মেহনত করছেন। ইমামে আজম আবু হানিফা তার নোমান রহমতুল্লাহ আলাইহি নবীজির উম্মতকে কিভাবে মুহাম্মদী সিফতে মুত্তসিব আর গুণিয়ে করা যায় সেই কামন লাগিয়া 40 জন তাকে শুরু করিয়া 70 জন বা কোনো সময় 120 জন বড় বড় ফকিহ ফেকা শাস্ত্রবিদরে কমিটি বানাইয়া প্রত্যেক মাসলা আলোচনা হইতো, ওপেন চর্চা হইতো, বহসার চর্চার পরে যখন সিদ্ধান্তে উপনীত হওয়া হইতো এই দ্বারা লিপিবদ্ধ কর্তা বিতর্ক থাকলে বিতর্ক সহ লিপিবদ্ধ হইতো। এইভাবে লেখিয়া মজমুআতুল মাসাইল বা মজমুআতুল ফিকহ নাম দিয়া 1 লক্ষের ঊর্ধ্বে মাসলা লিপিবদ্ধ করিয়া কিতাব লেখাইছে। সুবহানাল্লাহ। এরপরে এই কিতাব অবশ্য পৃথিবীর পাওয়া না গেলেও এই কিতাবের মাসলাগুলা তার শাগিরদের লিখিত কিতাবা দিতে আই গেছে, সব মাসলা আই গেছে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগী ব্যয় করেছেন নবীর উম্মতে কিভাবে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করবার যে মাসাই যে কওয়ানিন সেইগুলো সহজে মানুষের হাতে তুলে দেওয়া যায়। এর লাগে 1000 বছর পরে, 1500 বছর পরে, 10000 বছর পরেও পৃথিবীতে কখন কোন সমস্যা আসতে পারে এর সম্ভাব্য সমস্যার সমাধান গুলো ফেকার কিতাবে লিখে গেছে। সুবহানাল্লাহ জুরাহুল্লাহ। আপনি আশ্চর্য হইব ফেকার কিতাব দেখলে। আমি এক কিসা হই ছোট্ট তখন বুধ হইল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়ে এক মাসলা আইলো সামনে যে এক মজলিসে 10 জন মানুষ বসা আছে, হঠাৎ একটা সাহাবাইয়া 1 নম্বর ব্যক্তির গায়ে পড়ে গেছে। প্রথমে দেখলাম মারসুল বললে সাহ সিটকিয়া গিয়ে আরেকজন উপরে পড়ছে, এরপরে আরেকজনের উপরে পড়ছে, এরপরে আরেকজন কথা করি করতে করতে এইভাবে 10 নম্বর ব্যক্তির উপরে গিয়ে যখন সাপ পড়ছে তখন 10 নম্বর ব্যক্তি লোকে লোকে মারা গেছে, সাপে সুর মারছে আর ওই ব্যক্তি বিষে মারা গেছে। এবারে ওই ব্যক্তি মরার দায়বদ্ধতা কার উপরে? এই যুগের আলিমরে যখন এখন জিজ্ঞানা করা হইল জিজ্ঞাসা করা হইল তো একজনে কইলা 1 নম্বর, একজনে কইলা 2 নম্বর, একজনে কইলা 3 নম্বর, যার যারি নম্বর তার যারি ইলিম মতো বাতাইছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পরে হযরতকে বলাইলা 1 নম্বর ব্যক্তি উপরে থাকি যখন এ সাপটা নিক্ষেপ করছে দ্বিতীয় ব্যক্তির উপরে আর দ্বিতীয় ব্যক্তির কোনো দংশন করছে না খামর দিছে না এ বাঁচিয়ে গেছে তখন 1 নম্বর জনের দায়বদ্ধতা শেষ। দ্বিতীয় ব্যক্তি ফালাইছেন তৃতীয় জনের খান্দ কাজে তৃতীয় জন ক্ষতিগ্রস্ত হইলে দ্বিতীয় জন দায়ী, যখন তৃতীয় জনের কোনো ক্ষতি হয়েছে না তখন দ্বিতীয় ব্যক্তি অমুক্ত। এইভাবে হরিয়া 9 নম্বর ব্যক্তি যখন 10 নম্বর জনের গায়ে এই সাপ নিক্ষেপ করার পরে এই সাপে কামড় দিয়া 10 নম্বর ব্যক্তি মারা গেছে তখন এর দায় দায়িত্ব দায়িত্ববার হইতে হইব 9 নম্বর ব্যক্তি এদের নিক্ষেপ করায় এই মানুষ মারা গেছে। অথচ আজকে পর্যন্ত পৃথিবীতে এই মাসলার সামনে আসে না কিন্তু ইমামে আজম আবু হানিফা সেই মাসলার সমাধান করে দিয়ে দিতে রাখিয়া গেছে। কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো আপনার ইসলাম। আমি কই তুই বড় এক ঘটনা আরেক ঘটনা সেই জমানার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাসলা জিজ্ঞাসা করলা সেই যুগরে আলিম যে দিনে একই তারিখে একই দিনে এক পরিবার তাকে 2 বোনের বিবাহ একসাথে ঠিক করা হয়েছে। মনে করেন হামরা আর হুমাইরা 2 লোক, তো হামরার বিয়া হইছে হয়তো সালিমুদ্দিনের লোকে আর হুমাইরার বিয়া হইছে কালিমুদ্দিনের লোকে। বিয়া পড়ানি হইছে, উকিল সাক্ষীগিরি শেষ হইছে, খাওয়া দাওয়া যেটা হইবার হয়তো হইছে। যখন পাত্র আর পাত্রী রওনা দিতা
তখন ভুল ক্রমে সলিমউদ্দিনের স্ত্রী গেছল গিয়া কলিমউদ্দিনের ঘর আর কলিমউদ্দিনের স্ত্রী গেছল গিয়া সলিমউদ্দিনের ঘর কইনা ভুল ক্রমে হামরা গেছল কি হুমায়রার স্বামীর ঘর আর হুমায়রা গেছল হামরার স্বামীর ঘর আর এই ভাবে দুইজন ফৌসি হইল বেটা নতুন বিবাহ করছে এটা তো তখন ডিজিটাল ওয়ার্ল্ড নাই আর নাম্বার মানিও নাই তাহলে বিয়ার আগে এই স্ত্রীর লগে খুব পরিচয় থাকার তো সওয়ালও নাই এই স্ত্রী দেশের বাপসের তো তার স্ত্রী দুইজনে রাতে যাপন করছিল পরের দিন সকাল বেলা কলিমা গিয়ালে মাথাটা হরিয়া হঠাৎ দরা পড়লো এ হে বিয়া তো হইলো হুমায়রা ইগর তো দেখি হামরা আর হেন কাছে দরা পড়ছে বিয়া তো হইলো হামরা আর বড় হেনে হুমায়রা মাসলা আইছে এই জমানার এক আলিমে কইছে দুইটার বিয়া শেষ আর একজনে কইছে দুইটার বিয়া ঠিক আছে এখনজনে একতা কইছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলা কইলা দুটো দাম ধরে আমার সামনে আন নামাজ রে আনার বাদে দরিয়া রেখা জিজ্ঞাসা করো ওই দাম ধরে যে তুমি গত রাত্রে যে স্ত্রী লোক লিয়া তাসো এনে তোমার পছন্দ হইছে যখন এই পাত্র এবং সেই পাত্র উভয়ে কইলাই যদি যে হ্যাঁ পছন্দ হইছে তখন হজতে কইবা বস তাইলে তুমি তোমার যখন গরো যে আইছে পছন্দ হই গেছে আর তোমার স্ত্রী তো আরেক করো এরে ডাইভোর্স করো তুমি আর হেন ডাইভোর্স করো এরে ওই গেলা দুজন তালাক প্রাপ্ত আর এর পরে কোনো ইদ্দত থাকতো না এখানে যারে ডাইভোর্স করছো এর লগে তো তোমার দেখা সাক্ষাৎ হইছে না তাহলে ইদ্দত থাকতো না এনে ডাইভোর্স করছে ওই ব্যক্তি বিবাহ তার হইছে এ ডাইভোর্স করছে তার ইদ্দত থাকতো না এখন গরো যে আছে এর লগে তাসদিদে নিকাহ হইয়া দিলাম বস মশলা হতা অর্থাৎ যে স্ত্রী রাত্রি কাটাই ও স্ত্রী তোমার গরো তা হোক আর কোনো বেজাল নাই বিয়েটা শুধু নতুন ভাবে একবার যে স্ত্রী এখন করো এনে করাইয়া দিলাম আর এই যে রাত্রি যাপন করলে আরেকজন স্ত্রীর লোকে এটা কোনো গুণা হইত না যে দুইটা অতি বিশ্ববা বউ মনে করিয়া রাত্রি কাটানো হয়েছে এলা গিয়ার লাগে কোনো পাপ হইত এবার খুব আমরা রাত দিন মা খাইয়া চা খাইয়া সরবত খাইয়া রাইয়া ওটা মাসলিয়া আমরা বার করতাম ভালো না খুব কেন ও জমানার ভোকার গ্রাম জড়িছে তো এর লাগেই দেখাই দাম সাইকলাম ও কোথাও যে ফুকাহায়ে কেরামে হাজার বছর ধরে যে মাসলা আইতে পারে সেইটার সমাধান করিয়া গেছে অর্থাৎ এই উম্মতে তার নবীর দিনের উপরে কিভাবে মজবুতির সাথে চালানো যায় সেই ব্যবস্থা করিয়া গেছে কতক্ষণ কথা আপনারা বুঝতে পারছেন যে হতো এখন আকবা মা তো আমি আয়াত তেলাওয়াত করছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী এই পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য বাতাইয়া দিতা যে নবীর হাম কিতা আইমা কেরাম ওলামা কেরাম মাশাইখেনা কেরাম মুহাদ্দিসিন ফুকাহা সুলাহা আউলিয়া সুহাদা সিদ্দিকিন একটাও মেহনত ছিল তো উম্মতকে কিভাবে মুহাম্মদের সিফত দ্বারা মুত্তাসিফ করা যায় এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কর্ম কি তা আপনারা আলোচনা করি আমার বয়ান শেষ করি আমি আয়াত তেলাওয়াত করছি কোরআনের কোন আয়াত আল্লাহ তাআলা দিয়েছে ও আল্লাহ তাআলা ফরমাইতা হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম আল্লাহ তাআলা এই উম্মি কওমর মধ্যে তারার ওই ব্যক্তিরে রিসালাত আর নবুওয়াত দিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রূপে নির্বাচিত করিয়া এই পৃথিবীর বুকে প্রেরণ করছেন কয়েকটা কর্মসূচি দিয়া যে এই ডিউটিগুলো নবী আছে করবা করাই ওই পৃথিবীর মানুষ তার খালিক ও মালিক পর্যন্ত পৌঁছতে পারব এই দুনিয়ার জোর ঝামেলা থেকে মুক্ত হইয়া সে কামিয়াব এবং নাজাত হচ্ছে এই প্রথম ডিউটি এর মধ্যে হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই নবীর প্রথম কাম হইল আল্লাহর যে সমস্ত আয়াত কোন নাযিল করনা দুনিয়ার এই আয়াতগুলা দুনিয়ার মানুষরে পড়িয়া দিবে তিলাওয়াত কর আমরা যে জামাতের ব্যানার সম্মেলন এখানে বইছি সেই জামাতের প্রথম উদ্দেশ্য আপনারা জানেন মক্তব শিক্ষা এক নম্বর তালিম এই তালিমের মাধ্যমে নাম্বার ওয়ান কোর্স কোনটা যে কোরআনে করিম প্রত্যেক বাচ্চায় তিলাওয়াত শুদ্ধ শিখিয়ে দেন আপনারা জানেন এই কাম এই তিলাওয়াত শুদ্ধ কিনে আল্লাহকে পরীক্ষা লওয়া বার্ষিক পরীক্ষা ষাণ্মাসিক পরীক্ষা এবং এর পরে কম্পিটিটিভ পরীক্ষা উদ্দেশ্য আপনার বাচ্চার শুদ্ধ নি কোরআন তাজবিদ শুদ্ধ নি এবং কোরআন শরীফ শুদ্ধ হইতে গেলে যে প্রয়োজনীয় তাজবিদর দরকার সেইটা আছে কিনা না এখন দেখো আপনার মুক্তবর মুআল্লিম হলে যে তিলাওয়াত শুদ্ধ করার যে মেহনত করলা এই মেহনতের নিসবত খাল লগে মদিনা ওয়ালা নবীর লগে ফোকাস সুবহানাল্লাহ এই ডিউটি আজকে নবীর দুনিয়ার তাহলে এই ডিউটি নবীর হতা
ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবী যে উম্মতের সামনে কোরআনে করিম তেলাওয়াত করিয়া শিখাইয়া পড়াইয়া মুখস্ত করাইয়া গেছেন এলাকে যখন কোরআনে করিমের কোন আয়াত নাযিল হইতো এখান তো লেখা নাই সঙ্গে সঙ্গে মসজিদে নববী পাঁচজন ছয়জন ছয়জন হালকা বই তো গুল গুলাইয়া আর সাহাবা একরাম পাঁচজন ছয়জন হালকা বন্দি হইয়া বইয়া সেই আয়াতগুলো মুখস্ত করিয়া করে দিয়ে দিত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজকে আমাদের মসজিদের মুআল্লিম হযরত হলে যে এই মেহনত করটা এটা নবীদের এক নম্বর ডিউটি জুড়ে হয় সুবহানাল্লাহ নবীদের প্রথম ডিউটি তারা আদায় করে দেয়টা যদিও উম্মতে এরারে যথাযথ মূল্যায়ন করেন না সত্তর জন দিয়ে দুই সত্তর জন বাচ্চা দেয় ইমাম সাহেব দিয়া নাই দুই ইমাম সাহেব দিয়া মসজিদের ইমাম দিয়ে নামাজও ভাড়া নিল আর তালিম ও দেওয়ানি লো আর বেতন একটাও দেয় এটা ইমামতির বেতন না তালিম ও বেতন ঠিক করবো আপনারা কোনটা না দুইটা ইসাইরা যারা সয়াদার দিয়ে কত তার বেতন হইতে আপনারা কোন জানিয়ে চাই একলা বইয়া মগর ইয়াদের আপনার ডিউটি বহুমুখী লইলে আপনি আর বেতন একটাও দিতা এ আপনার বেতনের বেসাইয়া ইমাম হলে নাম করতে না তারা অন্তর তারা আসাতিদা শিক্ষক হলার মাধ্যমে সেই ইমানি প্রেরণা জন্মিছে যে যদিও বেতন হম পারায় মেহনত বেশি হন্ডায় বিনিময় নাই তবু এটা ডিউটি হইল নবীর ডিউটি তুমি কারে নবুয়ত আঞ্জাম দিতেছো ওহদায় নবুয়তর জেহাম সেটা তুমি করতেছো মানুষরে কোরআন শুদ্ধ করে শিখানি মানুষর নমাজর ইমামতি হরিয়া নমাজ পড়ানি এটা নবীর হাম এটা ইমামত এই তালিমটা হলো প্রাথমিক তালিম এরপরে বৃহত্তর তালিমের দরকার এটাও ফরজ মুসলমান হলে কোরআন শরীফের অনুবাদ শিখা ফরজ মাসলা শিখা ফরজ ফতোয়া শিখা ফরজ ফজা শিখা ফরজ সুন্নত না মুস্তাহাব না তবে এটা হলো জনতার নামাজ আল্লাহর ফরজ গাউর ফরজের আদায় করলে বাকি রকমের জিম্মা আদায় হয়ে যায় তো আস্তা এলাকার মধ্যে যদি মাসলা বর্ণনাকারী আলিম তাকি যায় কই দিব গোটা এলাকা যদি এক কাজী সাহেব তা হইলে কজা ফায়সালার দরকার যেন হইব দিতা পাবে কইছে কিন্তু কাজী আছেন তাহা ফরজ ফতোয়া জানা ফরজ মাসলা জানা ফরজ কোরআন শরীফের অর্থ জানা এবং বুঝা ফরজ তো এর লাগি এই জমা করবেন আর আপনারা জানেন পুরো বৃহত্তর তালিমের লাগি একদিকে মাদ্রাসার ব্যবস্থা তো আছে উলামায়ে কেরাম মাদ্রাসা তো হরিদ্রা এবং তার সাথে আওয়া আম মুসলমানের মধ্যে কোরআনে করিমের লগে একটা সম্পর্ক জুড়িয়া দেওয়ার লাগি তফসীর অলর ব্যবস্থা করা হইতেছে কয়েকশ জায়গা আলহামদুলিল্লাহ কয়েকশ জায়গাতে বরাক উপত্যকার ভিতরে তফসীর চলে বিভিন্ন জায়গা এই আমরা লকডাউনে বহু তফসীর সম্পর্ক ছুটাইছে বলে আমরা সরকার মহাশয়ে মাদ্রাসাগুলোর বন্ধ ছিল শুক্রবার তাই কইছেন বাচ্চারাগুলো ক্ষতি হয়ে যায় ও কইয়া শুক্রবার কোন বন্ধরে রবিবার বানাইছে আমরা দেখি আর শুক্রবার খুব বন্ধ রবিবার করায় যথেষ্ট ক্ষতি হয়েছে এতদিন বাচ্চারা কারণ আপনি আপনারা হয়তো চাকরি হয় বান্ধি রাখিলি বার শুক্রবারে কিন্তু বাচ্চাই করে বান্ধি দিতে পারতাম হ্যাঁ মসজিদ যাইব এটা সব বাচ্চাই নমাজও যায় নাকি আমরা কাজও তাকি হলে তারা ভাইটা পড়ে শুক্রবারে আপনি দেখেন বোধনপুর টাইটেল খাটিগোড়া সিনিয়র ও আরো প্রি সিনিয়র যেন বড় বাচ্চারা আছে তারা শুক্রবার হইলে এটা কোনো মন্ত্রী নেতা থে না কোনো বেটার কথা মানে না তারা মানে আল্লাহ আল্লাহ রসুলের কথা যে জুম্মার দিন আউয়াল ওয়াক্ত মসজিদে যাইতাম সফিয়া আউয়াল নামাজ পড়িতাম এক উট সদকা করার মুক্ত সব পাওয়া যায় প্রথম টাইম মসজিদে গেলে তো আমরা সরকারের বাউন্ড হইলেও আমরা কোনো মতে খালি নামাজ পড়ি আর বাচ্চাই নি কোন বাউন্ড নাই লাগে তারা সফিয়া আউয়াল আউয়াল ওয়াক্ত গিয়ে নামাজ পড়ে লাগে একটাও দরকার পাবে বেশিরভাগ টাইটেল সেকেন্ড ইয়ারের ছাত্র ও এখন পর্যন্ত এক দিনও শুক্রবারে সব টাইছে এক দিনও না ও সরকার মহাশয় ও মারাত্মক ক্ষতিটা আমরা বাচ্চাই তো করছে আমরা পড়ানি লাগে একটা হইলেও আর ছাত্ররা বঞ্চিত থাকে তারা জুম্মার খাতিরে গতিকে তারা আইসে তো তারা ক্ষতি করছে নি অতদিন এই ক্ষতির দায়বদ্ধতা নিজের বাহান জেন করছে তো যাই হোক আমরা এই তফসিরের অসুবিধা হয়েছে বহু জায়গাতে শুক্রবার ডে করে এর বাদেও মুসলমান আলহামদুলিল্লাহ আসল ও রুজি রোজগার জেলা ও দিনের হামলা ও মক্তব বেড়া লাগছে যেন ইন কেউ দুপুর বেলা কেউ রাত্রি বেলা কেউ সাতটা থেকে সাড়ে আটটার ভিতরে ও এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে চুস্ত করে খায় মক্তব গুলা সাড়ে আটটা আল্লাহ এই মেহনত আরো বরকত দেখবো আরো কবুল ফরমান আরো সক্রিয় ভাবে করবার তৌফিক দেখবো আমি এই কর্ম যে মুসলমান এখানে হজরত শেখ উল হিন্দ ইমাম হরিয়ত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহী মালটার জেল তাকে আইয়া
দারুল উলুম দেওবন্দ নিকটে আছে বড়ায় মসজিদ জামে মসজিদ আইজো আছে প্রাচীন মসজিদ সেই মসজিদের কুটানো গিয়া হযরত ফরমাইছিলা চার বছর প্রায় দুইটা কি চার বছর জেলের মধ্যে থাকিয়া একwidetilde অভিজ্ঞতা লইয়া আইছি সেটা শুনো মানুষে বলে জেলটা কি এটা অভিজ্ঞতা আনলা হযরত বয়ান ফরমাইছিলা যে দিন রক্ষা করতে হইল দুই পদক্ষেপ লইতে হইব ঘরে ঘরে কোরআনর তালিম অর্থাৎ প্রত্যেক বাচ্চারে কোরআনর শিক্ষা দিতে হইব আর মুসলমানে আর কোরআনের সম্পর্ক গড়িয়া তোলা লাগবে হযরত কথা মফহুম আমি কই সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শাগিরদগণ সময়ে সময়ে সারা ভারতবর্ষ ব্যাপিয়া এই কোরআনে করিমর মাহফিল তাফসীর তরজমা আর কোরআনে আর ইমানদারে নিসবত করবার ব্যবস্থা হইছে মোরাদাবাদ শাহী মসজিদ দেখানো 2000 ইংরেজিতে খবর হইল 60 বছর থাকি সেই জায়গাতে তফসিল চলে আমি জিজ্ঞাসা করতে শব্বির আহমদ কাসিমের আমার দরগাহ তোমরা এটা আরম্ভ খরচ লাগে হযরতে ফরমাইছিলা যে মাওলানা আব্দুল হক মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এখন এক বুজুর্গ বহুত পুরানো সেই মাওলানা আব্দুল হক মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গে শাহী মসজিদ মোরাদাবাদ ও সর্বপ্রথম তফসিলের আয়োজন করেছিলেন সেই জায়গাতে গিয়া বর্তমানে 91 বছর হয়ে গেছে এই জায়গা তফসিল চলে কোরআন এ আমরা বরাবরের মুসলমানে একটা বুঝবই না মানে কইও আলা কুলি উঠতাকে আর বইজ তফসিল আর বই জায়গা তো ছিলা না 91 বছর আটটা কি তফসিল চলে এই অঞ্চলে তার একটু ব্যাপক প্রচার করেছেন হযরত শেখ বদর ফরি রহমাতুল্লাহ আলাইহি এবং তফসিরুল আলী তার সাগের পরি মজা করার একটু জোর দিতা যে সারা উপস্থিত হও আর উলামায়ে কেরামরা তফসিল এই কর্ম আপনার এই বেনার ইমারতে শরিয়া এবং নদওয়াতুল কামিলের বেনার তালিম করে ভিতরে ঢুকছে তফসিল আর এর বাদে আরেকটা হইল তাবলীগ যে মুসলমানের মধ্যে দিনী কথাগুলো গিয়ে পৌঁছাও দিন পৌঁছাও এক কথা আছে এরারে দিনর হামলা গাওয়ার আরেকটা হইল দিন কিতা এটা পৌঁছাও তো এই ব্যবস্থাও আঞ্চলিক পর্যায়ে এই বড় বৃহৎ পর্যায়ে করা তো বৃহৎ ফায়দা মগর আঞ্চলিক পর্যায়ে আমার বড় তাকিয়াও আপনি দিন শিখতা আপনি বাইরে গেলা না হলে দিন শিখতা নাইলা তো হইতে পারে আঞ্চলিক পর্যায়ে মাসাইল থেকে শুরু করিয়া ফজাইল পর্যন্ত সবকিছু শিক্ষার ব্যবস্থা দেওয়া হইল এই তবলিগের অন্তর্ভুক্ত এবং এইটাও সেই কোরআনে করিমের আয়াতের দৃষ্টিতে আপনার বাহির করা এই কর্ম ও জায়গা পাইছে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তারা শিক্ষা দিবা কিতাব আর হিকমত ওই যাকিম আর তারা আন্তরিক পবিত্রতা এই নবীর দ্বারা অর্জন হইব এই নবী তাদের আন্তরিক পবিত্রতা হাসিল করিয়া দিবা তে একটা হইল আধ্যাত্মিক পবিত্রতা দিনি তালিম কুরআনের তালিম আর মাসাইল ও দলাইল ওর তালিম তো তালিম সঙ্গে তাজকিয়া আর কোরআনে করিমর তিলাওয়াত আর কোরআনকে সর্বত্র করবার মেহনত এই কর্মগুলো সরাসরি কোরআনে করিমের এই আয়াত দ্বারা নবীর উপরে বর্তাইছিল আর নবী দিয়ে তার গোটা জিন্দেগির ভিতর দিয়ে এই মেহনত উন্নত সামনে হইয়া গেছে আর ওটা সামনে লইয়া এই আয়াত সামনে লইয়া যুগে যুগে আমাদের আকাবিরিনরা এই মেহনত কলমরা সামনে রাখিয়া গেছে এই মেহনতর এক জীবন্ত প্ল্যাটফর্ম আমার দেশে রইয়া আপনাদের সামনে এর লাগি সৌভাগ্য আই এই অঞ্চল এই কনফারেন্স হবে বহুত দিন যাবত যাবত আর এখন দিনর কর্ম এখন এলাকারে রঙ্গিন করে উষা মাকাম দে আমি তুই ইয়ে হইল এই বেনার আর এই সুন্দর মাহফিল আর এই সমাগম দেখিয়া বুঝলা বুঝিয়া বুঝি তো আইয়ার প্রায় 20 বছর থাকি দাও আমরাও কিন্তু লামার গাম আইলাম না আরো হানো আইলাম প্রথম দফায় যেন আমার খেয়াল দেখে দিয়েছে কি অবস্থা মানুষের সমাগম আর হুজুর আর এত সুন্দর মাহফিল তো আমার মনে পড়লো ও যে মুসদ্দসে আলের মধ্যে আল্লামা আলী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন ওয়াহিত্তাজতা এক ডৌরং কা গাল্লা ওয়াহিত্তাজতা এক ডৌরং কা গাল্লা গিরা কর দিয়া উসকা আলম সে পাল্লা এই আরবর ভূমি মক্কা মদিনা ইগানো মূল বিশেষ করে আরব ভূখণ্ডতে মরুভূমি এটা গাছে ফলও ধরে না ফাড়ও কোনো ফাটা নাই প্রচুর উসা উসা পাড় করে একটা গাছও নাই বাড়ি লোকে একটা ফাটাও নাই এটা পশু ভাড়ো গেলে খাইবার না ফাটা এখন পাইতো না মগর এই আরবর ভূমি আজকে বিদা বনছে আই যখন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদি আলাল নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাত আল্লাহ এখন সবচেয়ে বরকতময় এই জায়গার মধ্যে আল্লাহ তার ঘর দেয়া আছে বাইতুল্লাহ ফিহি
আয়াত তো বাইনা এখানে বিদ্যা আল্লাহর বিভিন্ন নিদর্শনাবলী রইয়া গেছে ফিহি মাকাম ইব্রাহিম আর এখানে মাকাম ইব্রাহিম এখানে আছে হাতিম ইনো মাকাম ইব্রাহিম ইনো বাইতুল্লাহ ইনো আবে জামজাম ইনো সফা মারওয়া যে জায়গা যাইবা খালি আল্লাহর কুদরত আর নিশানা কুদরত আর নিশানা এই আল্লাহর দিনর খাম হয় এই জায়গা আল্লাহ আল্লাহ করবার তওয়াফ করবার জিকির করবার নামাজ করবার বিশ্ব জুড়া সেন্টার হয় আর সারা দুনিয়া থাকি মুকদ্দস শহর হয়ে গেছে মক্কা মুকদ্দস দেশ হয়ে গেছে আমাদের কাছে আরব ঠিক কিনা বলতো আপনারা দিও তো দিনর খাম আমরা যদি আরম্ভ করি তে আমরা এলাকারে বললে উসা মকাব দিব দুনিয়ার মধ্যে বাসা জায়গায় পরিণত হইব ইনশাআল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী তার কানো নাম না তার কিতাবের নামও না আপনারা জানেন কি না বুখারী মূলত কিতাবের নাম না তার গাঁও নাম হইল বুখারা রাশিয়ার পড়ছে তার নাম মোহাম্মদ বিন ইসমাইল আর কিতাবের নাম হইল আল জামিউ সহিহুল মুসনাদ বা আল জামিউ সহিহুল মুখতাসার দুই নাম হইল বুখারী শরীফ কিন্তু মানুষে তার নাম লওয়া বাদ দিয়া কিতাবের নাম লওয়া বাদ দিয়া গাঁও নাম হওয়ার আলিফ রে ইয়া দিয়ে বদলাই এখন খালি কয় বুখারী 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 হইতে হইতে পাবলিক স্কুল কলেজ সকল খানোর ছাত্র ইমামর নামও জানে না কিতাবর নামও জানে না এবং তার গাঁও নাম খালি জোহেরা কয় বুখারী বুদ্দিন বুখারী বদরপুর ওই তো জলসা আর রাশিয়ার নাম লইয়া কয় রাশিয়ারি গাঁও গানকুন্দি বুখারী বুদ্দিন মানে তো ও গাঁও নাম হেও বুঝেন না কিতাব কিন্তু হ্যাঁ এক কথা হেও বুঝে মানে বুঝরা যে ও কিতাব যে বুঝুনকে লেখলা ওখান খতম হইত কুন্দির হইত হো কিন্তু এই কিতাব লেখা মানুষ হলো তাকায় অর্থাৎ সেই পবিত্র জায়গাতে এই মহৎ ব্যক্তির মহৎ খাম হয় খাম শুরু করায় এখন মানুষে কানে ভাউরিয়া কিতাব পাউরিয়া অর্থাৎ সারা আসলে লইয়া গাঁও দিয়ে ধরে সুবহানাল্লাহ হল তো রেজাউল করিমেরা বিশ বছরের ভিতরে কয় হাজার দিনর খাম করবার জজবা দেখাইয়া গেছে ওলা এ হেলা ইয়াং দোস্ত হলে দিনর খাম জাব দিয়ে বড় কুয়া ইনশাআল্লাহ এই এলাকার আল্লাহ এখানে নিয়ে চমকাইব আল্লাহ জানে আমরা অহল রেখো আল্লাহ তাকে বেশ আমল করবার সারালে এখলাস সাথে আল্লাহ তৌফিক দেব আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা লাকাল হামদু লা ওয়াসসি সালাম আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض هو العزيز الحكيم ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا واسلل سخيمة صدورنا وبيض وجوهنا يوم تبيض وجوه وتسود وجوه اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور يا الله أمر جماعة الجماعة ما أفكر يا دو أمر أكابرين ومشايخنا الدرجات ربولن فرماو يا الله مدني مسلك تمام أولياء كرام الدرجات ربولن فرماو الله عز وجل شريف الثاني رحمة الله الدرجات ربولن فرماو ربولن فرماو تن فرزاد دي أمر مستفيد خرو الله تمام أولياء كرام الدرجات ربولن فرماو বদরপুরি বাসনারবি গোবিন্দপুরি ইয়া আল্লাহ বুড়িবাড়ি শেখ সাহেব সহ তমাম আউলিয়া কেরাম ইয়া আল্লাহ যারা এই সিলসিলার লোক সম্পর্ক আছে খুশুজন তারা দরজাত গুলন ফরমাও আল্লাহ জাকিরিন শাকিরিন অবলের জমাতর জরিয়ায় ইয়া আল্লাহ আমরা বাঙ্গা টুকরা হওয়ার উপরে তুমি রহম ফরমাও করম ফরমাও ইয়া আল্লাহ তোমার নাফরমানি করছি বলিয়া যারা তোমার একটা দিন আবু আল্লাহ হইতে পারছি না আল্লাহ এরা রবি আমরা শায়েস্তা করাইয়া না মৌলা নবীদের উম্মতরে নবী নাম আন্ডা মানুষকে ইয়া আল্লাহ আপনি সাহায্য করবে না মোলা আপনার হিদায়তে তাম নসিব ফরমাও মাগফিরাতে আম মাতা ফরমাও আমরার জান মাল ইলম আমল হায়াত আর জিন্দেগি আর সময়ের মধ্যে বরকত আতা ফরমাও আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহাম মালায়েকাতিকাল মুকাররিবিন রব্বি জিদনি ইলমা ওয়া আমালান সালিহা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন آمين 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 برحمتك يا رب.